नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ ठीकई धरेछेन, आजकेर एई भिडियो आमी 9ई बैशाख 23ई एप्रिल रविवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार एई यूट्यूब चैनलटी के अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 9ई बैशाख 23ई एप्रिल रविवार सूर्योदय 5:15, सूर्यास्त 5:57, तृतीया दिवा 8:19, रोहिणी नक्षत्र रात्रि 1:09, सौभाग्यजोग दिवा 9:16, गड़करण दिवा 8:19 गते बनिष्करण, रात्रि 8:36 गते बिष्टिकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन अर्थात 9ई बैशाख 23ई एप्रिल रविवार कोन ग्रह कोथा अवस्थान करछे। प्रथमे मेष, मेषे अवस्थान करछे राहु, रवि, बुध और बृहस्पति। रवि मेषे अश्विनी नक्षत्रे, बुध मेषे भरणी नक्षत्रे, बृहस्पति मेषे अश्विनी नक्षत्रे, राहु मेषे अश्विनी नक्षत्रे, चंद्र और शुक्र विषे, चंद्र विषे रोहिणी नक्षत्रे, शुक्र विषे रोहिणी नक्षत्रे, मंगल मिथुने पुनर्वसु नक्षत्रे, केतु तुलाय साथी नक्षत्रे, शनि कुम्भे शतभिषा नक्षत्रे। एबार आसुन देखे नी आज अर्थात 23ई एप्रिल 9ई बैशाख रविवार राशिफल। आजकेर दिनटी जथेष्ट शुभ, कर्मजगते बिराट साफल्यर दिन, आर्थिक दिक दिएओ आपनि जथेष्ट सफल पाबेन। मेष राशि, आजकेर दिने आपनार भाई बा भ्रातृस्थानीय केउ आपनार दिके साहाज्येर हात बाड़िये देबे। भाई बा भ्रातृस्थानीय कारोर द्वारा आपनि विशेषभावे उपकृत हबेन। তবে মেষ রাশি যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে মেষ রাশি আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা রোগ বোগ গিলে খাবে। আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট চাপ আছে। এছাড়া আপনার কর্মজগতে নানা ধরনের বিশৃঙ্খলমূলক ঘটনা ঘটতেই পারে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। মেষ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর জন্যে আপনাকে যথেষ্ট আনন্দে থাকবেন, ভাইয়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে। তবে মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে ঝগড়া অশান্তি, মায়ের শারীরিক অসুস্থতা, পিতার শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চাপে রাখবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা অবশ্যই আছে। আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা অবশ্যই আছে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আজকের দিনে পাবেন। আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর জন্যে কিছুটা হলো আশা আছে। আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না, একে অপরের মধ্যে শত্রুতামূলক সম্পর্ক তৈরি হয়ে যাবে বৃষ রাশি। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট আপনাকে আনন্দে রাখবে। আজকের দিনে বৃষ রাশি যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি। তবে আপনার ভুল সিদ্ধান্তের কারণে মোটা টাকা খরচা যেতে পারে, পিতা মাতার শারীরিক অসুস্থতা, আপনার কিছুটা বদনাম যোগ অবশ্যই আছে। আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন, একাধিক বিপদ থেকে উদ্ধার পাবেন। তবে আপনার জ্ঞাতিশত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান। বৃষরাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, এছাড়াও একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করবে, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না বৃষরাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি বিরাট সাফল্যের খবর, কর্মজীবন ও আর্থিক উন্নতির ধারা বজায় থাকবে। আজকের দিনে পারিবারিক জীবনে যথেষ্ট শুভ সমাচার আছে।
আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের বিকাশ আছে। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা বিশেষভাবে উপকৃত হবে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ যথেষ্ট সাহায্য করবে, সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভদ্র ব্যবহার মনেতে আনন্দ দেবে। আজকের দিনে আপনার লটারি যোগ, ফটকা উপার্জনের যোগ অবশ্যই আছে মিথুন রাশি, তবে শরীর ভালো যাবে না, শরীরের দিকে সাবধান, দুর্ঘটনা যোগ আছে সেদিকেও সাবধান। এছাড়া একাধিক সূত্র থেকে শত্রুতা কবলে পড়তে পারেন, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, নিত্য নতুন কর্মের আগমন ঘটবে কর্কট রাশি, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। এছাড়া একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে, তবে কর্কট রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে উপকৃত হবেন। তবে মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা, পিতার সঙ্গে মানসিক অসন্তোষ, পিতার বা পৈতৃক সম্পত্তি নিয়ে ঝগড়া জাতীয় অশান্তি বৃদ্ধি পাবে কর্কট রাশি। কর্কট রাশি একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্যের যোগ, আর্থিক দিক দিয়ে আপনি একাধিক দিক থেকে অর্থের যোগান দেখতে পাবেন। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে মেষ রাশি, যেদিক দিয়ে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে, সিংহ রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষ সাবধানে থাকতে হবে তা হচ্ছে শরীর, আপনার শরীর ভালো যাবে না, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। এছাড়াও একাধিক শত্রু আপনার সঙ্গে চরম শত্রুতা করতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট, সন্তানের কর্মের মন আপনাকে আনন্দ দেবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা। স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটতে পারে, তবে সন্তান মুখ উজ্জ্বল করবে সিংহ রাশি। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, তবে আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ আপনাকে সহ্য করতেই হবে। মা বা মাতৃস্থানীয় কারোর আকস্মিক বড় ধরনের অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে। এছাড়া কন্যা রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য যোগ, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান, একাধিক সূত্র থেকে আয় যথেষ্ট বাড়বে। কন্যা রাশি আপনার মা বা মা পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিভিন্নভাবে গণ্ডগোল হতে পারে, পিতার শারীরিক অসুস্থতা আপনার মনে যথেষ্ট চাপ আনতে পারে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নানা অস্থিরতা আছে কন্যা রাশি, আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আছে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনে কিছুটা চাপ আছে, আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্টে আনন্দ দেবে। আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা যোগ আছে, তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকার পাবেন। আজকের দিনে তুলা রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে
তা হচ্ছে সন্তান। সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট, সন্তানের কর্মলাভের খবরে আপনার উন্নতি হবে। তবে তুলা রাশি, আপনার শরীর ভালো যাবে না, শরীরের উপর ভয়ানক চাপ পড়বে। এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নানা অশান্তি হতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। তুলা রাশি, আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা, পিতার অসহযোগিতা, পিতার সঙ্গে নানাভাবে মতের অমিল ঘটতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে মনে যথেষ্ট সৌভাগ্য আছে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ, কর্মজীবনে সাফল্যের খবর আপনি পাবেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষভাবে চাপ আছে। আজকের দিনে বৃশ্চিক রাশি, আপনার উচ্চস্থানে লটারি যোগ নিশ্চিত আছে, মোটা অঙ্কের প্রাইজ মানি আজকের দিনে আপনি জিততেই পারবেন। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট, সন্তানের ভাগ্য উন্নতির খবরে আপনার আনন্দ আসবে। আজকের দিনে বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ আছে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। বৃশ্চিক রাশি, পারিবারিক জীবনে কিছুটা অসন্তোষ অবশ্যই আছে। আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের খবর আছে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নতুনভাবে অস্থিরতার যোগ আছে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি, আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, উল্টে আপনি শত্রুদের একটু ট্যাট দিতেই পারবেন। সন্তান মুখ উজ্জ্বল করবেই। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে। মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকার পাবেন। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক আছে, কর্মজীবনে সাফল্য আছে, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য আছে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। ধনুরাশি, পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, বন্ধুদের সাহায্য লাভ পাবেন। তবে আপনার শরীর ভালো যাবে না, শরীরের ব্যাপারে কিছুটা সাবধানে থাকতেই হবে ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে নতুন দিক আসবে, অর্থাৎ নতুন কাজের সন্ধান পাবেন। একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আসবে। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ সাহায্যের হাত বাড়ি দেবে, ভাতা ভগ্নীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আজকের দিনে আপনার মা বা পিতা উভয়েরই শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় ফেলবে, আপনার শরীর ভালোই থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধুরতা আসবে, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট, সন্তানের কর্মলাভের খবরে আনন্দিত হবেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে যথেষ্ট সৌভাগ্য যোগ আছে। আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে আয়োজক অবশ্যই আছে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ। তবে যেদিক দিয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার শরীর। আপনার শরীর ভালো যাবে না, শরীরে নানা রোগ ব্যাধি কুড়ে কুড়ে খাবে। আজকের দিনে অতিরিক্ত ব্যয়যোগ, সন্তানের সঙ্গে অশান্তি, অতিরিক্ত শত্রুতা আপনাকে নাজহাল করে দেবে। আজকের দিনে একাধিক প্রতারক আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, সেদিক দিয়ে সাবধান। এছাড়া কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়েও সাবধান। এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে মনেতে কিছুটা চাপ আসতে পারে, সেদিক দিয়েও সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতি।
কার্তিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মজীবনে একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট, সন্তানের কর্মোন্নতির খবরে আপনি আশার আলো দেখবেন। আজকের দিনে আপনার শরীর ভালোই থাকবে, শারীরিক সুস্থতা কর্মের অনুভূতি দেবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক, কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ আছে। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত আছে, সেদিক দিয়ে সাবধান। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য মনেতে কষ্ট আছে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক থাকলেও আপনাকে যথেষ্ট চাপে থাকতে হবে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট চাপে থাকবেন। তবে যেদিক দিয়ে সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন। তবে পিতার শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে। মীন রাশি, আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। এছাড়া অতিরিক্ত ব্যয়যোগ কমাতে হবে, নাহলে সঞ্চয় হবে না, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে 12টি রাশির 23শে এপ্রিল, 9ই বৈশাখ, রবিবার কী রাশি ফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এটুকু জানাই। আমি বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।